উপরের ভিডিওতে দেখা যায় তানজিম হাসান সাকিব শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন অবস্থায় তিনি মাঠের মধ্যে প্রকাশ্যে পানি খাচ্ছেন। তো এখন যেহেতু রমজান মাস চলতেছে, তিনি এভাবে রোজা না রেখে মাঠের মধ্যে এভাবে প্রকাশ্যে পানি খাচ্ছেন, যে এটাই নিয়ে আর অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। আসলে তিনি যেহেতু 10 বার বল করবেন, যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচ চলতেছে, হয়তোবা তিনি মানে যদি রোজা রাখলে ওইরকমভাবে খেলতে পারবেন না, সেই হিসাবে তিনি রোজা রাখেন নাই। কিন্তু তার উচিত ছিল এভাবে প্রকাশ্যে পানি রাখে, অবশ্যই ড্রেসিংরুমের ভিতরে গিয়ে পানি খাওয়া উচিত ছিল, কারণ এটাই একটা ইসলামের সৌন্দর্য। আর রোজার ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলে না। আপনি খেলাধুলা এগুলো কিন্তু ফরজ না, রোজাটা ফরজ। আপনার যে ফরজ কাজগুলো কিন্তু সবার আগেই করতে হবে। আপনি ফরজের জন্য আপনি যদি বলেন যে আমার খেলার জন্য অথবা এক্সাম আছে অথবা কোথাও আমার কোথাও যেতে হবে, মিটিং আছে, এসব বলে যদি আপনি রোজা ভাঙেন, সেটার জন্য আল্লাহ কখনোই আপনাকে মাফ করবেন না, কারণ সবার আগে ফরজ। আপনি রোজা ভাঙতে পারবেন দুইটা কারণে, আপনি যদি অসুস্থ থাকেন আর যদি কোথাও সফর অবস্থায় থাকেন। যদি কোথাও সফরে যান তাহলে হয়তোবা অনেক সমস্যা হয়, এই জন্য সেক্ষেত্রে রোজা না রাখার বিধান রয়েছে। তবে আপনি রোজা শেষ হয়ে গেলে সফর থেকে যখন ফিরে আসবেন, তখন আপনি যে রোজাগুলো ভাঙছেন সেগুলোর জন্য কাজা রোজা রাখতে পারেন। তো তানজিম হাসান যে কাজটি করছে সেটা অবশ্যই ঠিক কাজ করে নাই, সেটা আসলে খুব একটি খারাপ একটা কাজ, কারণ রোজা রাখেনি ভালো কথা, তিনি অবশ্যই ড্রেসিং রুমে গিয়ে মানে লোকচক্ষুর আড়ালে গিয়ে পানি খাওয়া উচিত ছিল। এভাবে প্রকাশ্যে রমজান মাসে এখানে কিন্তু আরও অনেক ব্যক্তিরা আছে যারা রোজা রাখছেন, যেমন মাহমুদুল্লাহ মুশফিক, তারাও কিন্তু রোজা রাখি মাঠে খেলেন। এখন তিনি যদি রোজা রাখতে পারেন নাই, কিন্তু তার উচিত ছিল অবশ্যই ড্রেসিং রুমের ভিতরে গিয়ে মানে চুপে চাপে পানিটা খাওয়া। এভাবে প্রকাশ্যে পানি খাওয়া যেটা একদমই ঠিক হয়নি।